নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। সুনিতা লাইফস্টাইল সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটা বক্স রয়েছে। তো বক্সটার মধ্যে খুব দরকারি একটা জিনিস আমি অর্ডার করেছিলাম অনলাইনে। আর অনলাইনে অর্ডার করার সাথে সাথে তোমাদেরকে একটা জিনিস জানাই, যে ফ্লিপকার্ট, অ্যামাজন, ওদের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়েছে। এর মধ্যে দেখছো বক্সটা কত বড়, কিন্তু রয়েছে একটা ছোট্ট জিনিস, জানে ওদের সাথে এতটাই ভালোবাসা হয়ে গেছে বক্সটা আমাকে বড় দিয়েছে। আমি খুব আনন্দ পেয়েছি বক্সটা দেখে, কিন্তু এর মধ্যে কি আছে চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আমি এটা এখন তোমাদের সাথেই সামনেই আনবক্সিং করছি। তা এটা আমার, আমরা যারা ইউটিউবাররা রয়েছি তাদের খুব প্রয়োজনীয় জিনিস এটা, তা তোমরা বুঝতেই পড়েছো। এটা আমার আগে ছিল, কিন্তু আমি এতটাই ভুলো মন যে কোথায় রেখেছি আর গত কয়েক মাস ধরে সে জিনিস খুঁজে পাচ্ছি না। তা কোথাও গেলে পরে, কোনো ঘরে কোনো ভিডিও করতে গেলে পরে তখন আমার খুব প্রয়োজন হয় জিনিসটার, তার জন্য আবার নতুন করে অর্ডার করেছি অ্যামাজনে। অ্যামাজনে অর্ডার করে আবার এটা একটু আগেই আসলো। জাস্ট সেই জন্য ভাবলাম চলো তোমাদের সামনেই এটা খুলে দেখাই। ওদের সাথে এতটা ভালোবাসা হয়ে গেছে, দেখো জিনিসটা, এর মধ্যে দেখো কতটুকু জিনিস, কিন্তু বক্সটা কত বড় দিয়েছে আমাকে, এত ভালোবাসা। তোমরা দেখেই বুঝতে পেরেছ এই জিনিসটাই আমার আগে ছিল, কিন্তু বললাম না খুঁজে পাচ্ছি না কোথাও, এত দরকার পড়ছে যখন কেউ থাকছে না, নিজে নিজে ব্লগগুলো বানাতে পারছি না, বড্ড অসুবিধায় পড়ছিলাম। দেখো এটার সাথে যেটা দিয়েছে এটা ফাটাতে খুব মজা লাগে, ফটফট করে আওয়াজ হয়, খুব ভালো লাগে। এটা তো আমাদের প্রত্যেকেরই থাকে, কিন্তু আমার আবার কিনতে হলো, সেম জিনিসই আমি নিয়েছি, আগেরটাও এরকমই ছিল। এটার একটা জিনিস যেটা খুব ভালো লাগে দেখাচ্ছি তোমাদেরকে, এটা ব্যান্ড করলে না এই দেখো কিরকম হয়ে যায়, মানে এরকম ছোট হয়ে যায় জিনিসটা, তুমি সোজা করলে যেরকম ভাবে রাখবে সেরকম হয়ে যাবে, বেঁকাবে বেঁকে যাবে। তাই এই কারণেই আমার এটা পছন্দ হয়েছিল। তো সেম আগেরটাও ছিল, কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাইনি যে কোথায় রেখেছি, আবার অর্ডার করে আমি আজকে আনলাম এটা। তোমাদের প্রত্যেকেরই আছে, আর এরকম যদি জিনিসটা তোমাদের পছন্দ হয় তোমরা তো নিতেই পারো অনলাইন থেকে ভালো লাগলে। আর তার সাথে এটা নেওয়াটাও হচ্ছে যেমন দরকারি তেমন, আজকে একটা মানে এই একটু পরে আমরা একটা জায়গায় বেরোবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তা খুব ভালো জায়গা, দরকারি জায়গা, অনেকদিন ধরেই ভাবছিলাম ছেলের জন্য নেবো নেবো, কিন্তু সময় না হলে তো কিছু হয়ে ওঠে না, তাই জন্যে আজকে সেই জায়গাটাতে যাব। তা চলো আমার সাথে, তোমরা সাথে থাকো, আমি কোথায় যাচ্ছি কি নেব সবটাই তোমাদেরকে দেখাবো এই ব্লগে, দেখতে থাকো। একটা জরুরি কথা যেটা ছিল সেটা হচ্ছে এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অ্যামাজনে গিয়ে দেখতে পারো, আর যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা, তোমাদেরকে বললামই একটা জায়গায়, বিশেষ জায়গায় যাব। তা দেখতে পাচ্ছ আমি তৈরি হয়ে গেছি, সময় হয়ে গেছে বেরোনোর, কিন্তু কি কিনতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এসেছিলাম অঞ্জলি জুয়েলার্সে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, কিছু গিফট পেয়েছি আর কিসের জন্য এসেছিলাম সেগুলো চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। ভালো লাগে ওদের ওয়েলকাম জানানোকে, ভালো লাগে ওদের ব্যবহারকে, তাই আজও ভুলতে পারি না আমি অঞ্জলি জুয়েলার্সকে। তোমরা দেখতেই পেলে যে আমি কোথায় গেছিলাম। তা মাঝে অনেকটা বছর গ্যাপ হয়ে গেছিলো ওদের সাথে সম্পর্কটা আমার, অনেক রকমের অসুবিধার মধ্যে ছিলাম। তা যাই হোক, তাদের সাথে আমি ঠিকভাবে সম্পর্কটা, যোগাযোগ রাখতে পারিনি। তা আবার ইচ্ছা হলো সেই আমার পুরনো অঞ্জলি জুয়েলার্সকে, অঞ্জলি জুয়েলার্সের কাছে যেতে। তা অনেকদিন ধরেই চিন্তাভাবনা করছিলাম, যেটা আমরা মধ্যবিত্ত ঘরের মানুষেরা চট করে সহজে আমরা সোনার জিনিস বানাতে পারি না, অনেকটা অ্যামাউন্টের ব্যাপার। তা আমার সুবিধার জন্য আমি যেটা
গত কয়েক বছর ধরে করে এসেছিলাম, যে মান্থলি একটা স্কিম করেছিলাম, তা সেটাই আজকের থেকে আবার আমি সেটা চালু করলাম। তোমরা দেখতে পেয়েছো যে আমি গেছি, কিন্তু ওখানে করেছি মান্থলি স্কিমটা করেছি। করার সাথে সাথে যেগুলো আরো ভালো লাগে গিফট পেতে, তা ওরা যখন স্কিমটা করলাম করার, সেটা আগেও হয়েছে এখনো ওদের সেটাই রয়ে গেছে, যে তুমি যেটা যতটুকু অ্যামাউন্টের উপরে করবে তার উপরে ওরা একটা তোমাকে গিফট দেবে, আমাকেও দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর গিফটের সাথে সাথে পাশে ওদের অঞ্জলি জুয়েলার্সের আবার তোমার লেডিস শাড়ি কিডসের জন্য সমস্ত কিছু খুলেছে, সেটাতেও গেছিলাম, সেগুলোও সেখান থেকেও কিছু নিয়েছি, সেটাও দেখাবো। তা আমার পছন্দের জুয়েলার্স অঞ্জলি জুয়েলার্স, ওদের ব্যবহারটা যেহেতু সবসময়ের জন্য আমাকে মুগ্ধ করে, ভালো লাগে ওদের ব্যবহার, তাই আমি ওদের কাছে মানে মনে পড়লেই আমি সেখানে যাই। তা আজকে সেখান থেকেই আসলাম, তা ওরা আমাকে গিফট দিয়েছে, অ্যামাউন্টটা আমি বলছি না, তোমরা যে যে অনেকেই হয়তো নেও, কিন্তু আমি যেটা করি করেছি সেটা আমার আমার পছন্দের। তা তার উপরে আমাকে যে গিফটটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তা আগে আমি যে বইটা করেছিলাম ওটা বউবাজারে ছিল, তা এবারে আমি কাঁচড়াপাড়ার শাখাটাতে করেছিলাম, কাঁচড়াপাড়ার ব্রাঞ্চে করেছি। তা সেম ব্যবহার ওখানেও ছিল, এখানেও তাদের ব্যবহারটা একই রকম, যার জন্য আমার বারবার যেন ওখানেই আমার যেতে ইচ্ছে করে। তা গেলাম, এই দেখো বইটা করে এসেছি আজকে, আজকে এই বইটা করেছি, তার সাথে আমি যে অ্যামাউন্টটা করেছি তার উপরে আমাকে ওরা গিফট দিয়েছে, গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি। মাইক্রোওয়েভে বাউল এগুলো, তা ভালো লেগেছে এগুলো, পাঁচটা বাটি আছে, একটা বড় চারটে ছোট, তাই এটা আজকে দিয়েছে ওরা, ভাব পছন্দ হয়েছে খুব। আর যেটা অঞ্জলি জুয়েলার্সের যেটা গার্মেন্টসের যে জায়গাটা আরও খুলেছে সেটা থেকে কিনেছিলাম আমার দুটো, ওখানে 100 টাকার আমি একটা গিফট ভাউচার পেয়েছিলাম, তার জন্য আমি দুটো লেগিংস নিয়েছি। আর নিয়েছি, এটা আমি ওখান থেকে কিনিনি, তবুও তোমাদেরকে দেখাচ্ছি, আমার ঘরে এই বাম্বু ট্রিটা ছিল, কিন্তু গত কয়েকদিন হচ্ছে আমার বাম্বু ট্রিটা নষ্ট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল, যাই হোক যত্নের যত্নটা ঠিক হয়নি হয়তো, এই জন্য এই বাম্বু ট্রিটা কিনেছি। আর একটা জিনিস নিয়েছি, যেটা কিছুদিন আগে আমরা পুজোর শপিং করেছিলাম, এগুলো তো আমার আজকের গেল, কিন্তু এটাও তোমাদেরকে দেখানো হয়নি। পুজোর শপিং এর সময় আমি ওখানে 5000 টাকা কেনাকাটা করলে পরে তখন আমাকে এই গিফট বক্সটা দিয়েছিল, কিন্তু এটা খোলাও হয়নি, দেখাও হয়নি, তোমাদের সামনে আমি আজকে খুলছি, মানে এতটাই আমি ব্যস্ত ছিলাম যে এগুলো দেখা পর্যন্ত, ওখানে দেখেছিলাম যে ওরা আমাকে স্যাম্পেল দেখিয়েছিল, কিন্তু বাড়িতে এনে আর দেখা হয়নি। এটা দিয়ে এগুলো দিয়েছিল ইন্ডাকশন রিসেট, এটার সাথে এটা তিনখানা, একটা দিয়েছে চায়ের জন্য, একটা দিয়েছে এরকম, আর দুটো দিয়েছে এটা, একটা দিয়েছে আর এই একটা, তিনটে দিয়েছিল, যেটা খুবই ভালো লেগেছে। এটা টেন ডেজ থেকে মার্কেটিং করেছিলাম তখন এগুলো দিয়েছিল, তাই এটা তোমাদেরকে দেখানো হয়নি বলে, যেহেতু আজকে এই অঞ্জলি জুয়েলার্সে গেছিলাম সেখান থেকে গিফট পেয়েছিলাম, ভাবলাম তার সাথে এটাও দেখিয়ে দিই, তা দেখালাম তোমাদেরকে। তা আমার স্কিমটা করেছি 10 মাসের, আগে যেটা আগে যখন এদের ছিল এটা তোমার 1 বছরের ছিল, 12 মাস করলে 13 মাসেরটা ফ্রি দিয়েছে, কিন্তু আজকে যেটা গিয়ে শুনলাম এদের স্কিমটা পাল্টে গেছে, 10 মাস করলে 11 মাসে গিয়ে তুমি সেটা ওরা আরও এক্সট্রা দিয়ে তুমি সোনার গয়নাটা নিতে পারবে তোমার পছন্দ মতো। তা আজকে আমি করলাম, অনেক বছর পর জিনিসটা শুরু করলাম, ভাবলাম নিজে কিছু করি, সেই পয়সাটা অনেক সময় খরচা হয়ে যায় যদি এভাবে কিছু করতে পারি, আর এভাবে না করলে পরে আমাদের মধ্যবিত্ত মানুষের ঘরে আমরা কিছু করতে পারবো না, তা ভাবলাম চলো করেই ফেলি। আর তার সাথে আজকে আর একটা বড় গিফট পেয়েছি, সেটা তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না, দেখো বুঝতে পারছো, এটা আমার ছেলেকে যখন বেরোচ্ছি তখন বললাম হেলমেটটা নিবি না, তা তোমরা বুঝেই গেলে আমি হেলমেটের কথা বলছি, যখন হেলমেটটা নিয়ে তখন বললো যে না থাক ভেতর দিয়ে যাবো, এখন লাগবে না,
সেম তা অফিসার খুব ভালো ছিল বলে যাই হোক সেরকম বেশি কিছু হয়নি অল্পের উপর দিয়ে গেছে কিন্তু যাই হোক স্যার খুব ভালো ছিলেন আমি বললাম কথা শোনেন না শুনলো না বলে স্যার আজকে এটা হলো তা ওনারা আজকে যেটুকুই করেছেন আমাদের সেফটির জন্যই করেছেন ওনাদের রুলসগুলো আমাদেরকে ভালো রাখার জন্য ভালো থাকি যেন সেই জন্য কিন্তু আমরা নিজেদের দোষেই আমরা ভুগি তা সেটাই আজকে আমার হয়েছে যাই হোক আমার সাথে আমার পেপার টেপার সব ওকেই ছিল জাস্ট হেলমেটটা ছিল না তা সামান্য কিছুই ওনাদের পে করতে হবে তা তোমরাও যেন এরকম ভুল না করো চটজল দিতে তা এটা আমার ছেলের জন্যই হয়েছে আর কি বলবো বলো শুনলো না কথা তা স্যারও এক কথাই বললো যে না যদি পড়ে যেতেন মাথায় লাগলে কি হতো যে একদম স্যার তোমরা এটা নিশ্চয়ই খেয়াল করবে যখনই বাইরে বেরোবে হেলমেটটা অতি অবশ্যই নেবে যেটা আজকে আমি ভুল করেছি তা এটা আমার হয়তো আর সামনের দিন আর হবে না তা আশা রাখছি আজকের ব্লগটা হয়তো তোমাদের ভালো লাগবে আমি অঞ্জলি জুয়েলার্সে গেছিলাম এগুলো কিনে গিফটগুলো সব থেকে ভালো লাগে তো গিফটগুলো তা গিফটগুলো তোমাদেরকে দেখালাম আর তোমাদেরকে দেখাতে পেয়ে আমার আরও বেশি ভালো লাগে যে তোমরা আমাকে দেখছো যে যেখান থেকেই হোক তা ভালো লাগলে লাইক কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করছো তার সাথে একটা কমেন্ট অন্তত করো যাতে আমি বুঝতে পারি তোমরা কে কোথায় আছো বা আমাকে আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে আজকের মতন এটুকুই আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা।